আপুরা আসসালামু আলাইকুম, আমি মুন। আপনারা তো সবাই আমাকে জানেন আর মানে সবাই চিনেন। হ্যাঁ, তো যাই হোক, আজকে হচ্ছে এই বছরের প্রথম আম খাবো। মানে আমার শ্বশুর বাড়ি থেকে আপনারা সবাই জানেন যে আমি হচ্ছে চাপাই নবাবগঞ্জের বউ। সো আবার চাপাই নবাবগঞ্জ থেকে হচ্ছে প্রথম আম চলে এসেছে। প্রতি বছরই হচ্ছে আমরা প্রচুর 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 আম খাই, সত্যি কথা যেটা, যদিও আপনাদেরকে খাওয়াতে পারি না। সো সবাই হয়তো কমেন্টসে লিখবে যে আপু আমাদেরকে তো কখনো খাওয়ান না। তো হচ্ছে আমরা প্রচুর আম খাই, প্রচুর আম আমাদের জন্য পাঠানো হয়। এবার হচ্ছে আম পাঠানো হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এমনিতেই কাঁচা আম খুব পছন্দ করি, মানে ওই যে কাঁচা আমের ভর্তা বানিয়ে খেতে। আর আচার তো আমার, আমের আচার তো লাগবেই লাগবে। সো আমার হচ্ছে এবার আমের আচারের জন্য আমার জন্য অনেক আম পাঠানো হয়েছে। সো আপনাদেরকে, আপনাদের সাথে ওই আচারের ভিডিওটাও আমি চেষ্টা করব শেয়ার করতে। আসলে খুব তাড়াহুড়া করে সবসময় করা হয়, তো সো আপনাদের সাথে আসলে ওগুলো ভিডিওগুলো শেয়ার করা হয় না। সো যেটা বলছিলাম যে আমাদের আমগুলো, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির আম, এবং শ্বশুরবাড়ির এই যে এটা চামড়াগুলো এত পাতলা, এটা না এইভাবেই ছুটে যায়। আচ্ছা, আমার শ্বশুরবাড়ির হচ্ছে অনেক অনেক, ওরা জানে কি বলে, যাই হোক বিঘা, হ্যাঁ জমির বিঘা বিঘা জমি। তো ওইভাবে হচ্ছে ওনারা আমের ইয়ে করে, আমের ফলন করে প্রতি বছরই। মাশাআল্লাহ এবার অনেক আম আমাদের উৎপন্ন হয়েছে। এখন যেগুলো হচ্ছে, এখন যেগুলো আমরা নিয়ে এসেছি এগুলো এখনো কাঁচা, আর হয়তো এক মাসের মধ্যে হচ্ছে পাকা আম পাঠানো শুরু করবে। পাকা আম যখন আসবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার আমার একটু চিন্তা ভাবনা আছে যে আম নিয়ে যদি আমি একটু কাজ করতে পারি, হ্যাঁ আমার শ্বশুরবাড়ির আমগুলো যদি আপনাদের সাথে একটু কাজ করতে পারি, এটা চেষ্টা করব। যাই হোক, এখন হচ্ছে আমি আম ভর্তাটা বানাই। আচ্ছা, এটা আমি বলে দিই, এটা কী আম, এটা কিন্তু ফজলি আম। হ্যাঁ, ফজলি আম যেটা হয়, ফজলি আম দিয়ে যদি আপনারা মানে ফজলি আমের যদি আপনারা আচার বানান, এটা কিন্তু নর্মাল আমরা হয় না যে মানে রাস্তাঘাটে যে ভ্যানে যে আমগুলো বিক্রি, ওটা অনেক টক থাকে, মুখে দেওয়া যায় না। বিশ্বাস করেন, এই আমটা, এটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কি ফজলি আম কিনা। এত মানে এটা এত মিষ্টি, এটা কাঁচা অবস্থাতেই খুব মিষ্টি। আমি আপনাদেরকে আসলে দেখাতে পারলে, খাওয়াতে পারলে বোঝাতে পারতাম যে কত মজার আমটা, এই যে দেখেন। আচ্ছা, এটা আমি না, আমি হচ্ছে কাঁচা আম তো পাঠিয়েছি, আমি হচ্ছে একটু পাকা পাকা যেগুলো লেগেছে সেগুলো হচ্ছে আমি নিয়ে নিয়েছি ভর্তা করার জন্য। আমার মুখে দিয়ে এখনই পানি চলে আসতেছে, দেখেন আমি খেলাম, বাট এটা অনেক অনেক মিষ্টি। এবং এগুলো দিয়ে আচার বানালে না চিনিও কম লাগে, মানে মিষ্টি আম, আপনি কত চিনি দিবেন, আর এত এত মিষ্টি, এত মজার আম থাকে। এই যে আমি দেখাচ্ছি, এগুলো দিয়ে আচার বানালেও খুব মজা, ভর্তা খেতেও অনেক 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 টেস্টি, অনেক টেস্টি। এই যে আমি এখন সব এগুলো চারটা আমেরই ভর্তা করব, তারপরে হচ্ছে খাবো। আর আপুরা তো আমার জানেনি যে আমরা হচ্ছে আমাদের সব কাজে কিন্তু আমাদের যেই কি বলে ড্রেসের যে কাজগুলো হয়, যারা হচ্ছে আমার সাথে ফোন কলে কথা বলেন, তারা তাদের সাথে তো সবসময় কথা হয়, তারা তো জানেন যে আমাদের সব কাজই কিন্তু চাপাই নবাবগঞ্জের। হ্যাঁ, চাপাই নবাবগঞ্জে আমাদের ড্রেসের কাজগুলো হয়, এবং আমার মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ। সো আমাদের দেশে সবচেয়ে আম বিখ্যাত কিন্তু চাপাই নবাবগঞ্জের, মানে চাপাই নবাবগঞ্জের মতো আম আপনারা সারা বাংলাদেশে, মানে সবাই বলে কি রাজশাহী 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 চাপাই নবাবগঞ্জ দুই জায়গাতেই আসলে আম হয়, এটা ইয়ে কথা, কিন্তু চাপাইয়ের আম মানে চাপাই বিখ্যাতই হচ্ছে আমের জন্য। হ্যাঁ, চাপাইয়ের আম, চাপাইয়ের আমি। সো এইভাবে আমরা হচ্ছে চারটা আম কেটে তারপরে হচ্ছে আমের ভর্তা বানাবো, দেন এনজয় করবো আম। এই বছরের প্রথম আম খাবো, মানে আসার পর থেকেই মনে হচ্ছে যে কখন খাবো কখন খাবো কখন খাবো, শুধু সময় করতে পারছি না। আম কিন্তু আজকে আসেনি, আপনারা আমার আম এসেছে আর দুদিন হয়ে গিয়েছে, বাট আসলে আমি সময় করতে পারিনি যেহেতু ড্রেস নিয়ে এখন প্রচুর কাজ করতে হচ্ছে আমাকে। সো আমের মানে আম যে খাবো সেই সময়টাই আসলে করে উঠতে পারিনি। আচ্ছা, এইটা না, এই আমটা হচ্ছে গাছ থেকে পড়ে গিয়েছে, যার কারণে হচ্ছে এটা এরকম। হ্যাঁ, এটা হচ্ছে গাছ থেকে পড়া, মানে গাছ থেকে পড়ে গেলে তারপর হচ্ছে মানে সব কুড়ায় কুড়ায় নিয়ে এসে হচ্ছে আমরা সব একসাথে জমা করে দেন, হচ্ছে আমগুলো মানে পাঠায় দেয় আর কি আমাকে। বাড়িতেও প্রচুর খাওয়া দাওয়া করে, মানে প্রচুর আম খাওয়া হয়, আর আমাকে তো পাঠায় প্রতি বছর অনেক আম পাঠানো, অনেক আম পাঠায়। আচ্ছা, এটা কাটবো, আজকে পুরো আম ভর্তা বানাবো, আর আপুদের মানে মুখে লালা পড়ে যাবে আমি জানি, কারণ আমার নিজে আমি বানানোর জন্য সহ্য করতে পারছি না, এত মজা, মানে মনে হচ্ছে যে এমনি খেয়ে নি আমগুলো।
আমি কিন্তু আগেই হচ্ছে আম ধুয়ে তারপরে হচ্ছে ছিলে তারপরে কাটি, কারণ ছিলার পরে ধুলে আমার কাছে মনে হয় যে মানে একটা পানিটা মিশে গেল এরকম একটা ফিল হয়। সো আমি আগেই হচ্ছে ভালোভাবে আমটা ধুয়ে নিয়েছি, দেন হচ্ছে আমি ছিলে তারপরে একবারে আমি কেটে নিচ্ছি, যেহেতু আমাকে এটা হাতাতে হবে আর আমার হাতও একদম ওয়াশ করা আছে। এটা ফজলি আম, যে আপনারা বুঝতে পারছেন এই আঁশগুলো দেখে আমাদের মানে সবই গোপালভোগ আম বলে ফজলি আমে কিন্তু আঁশ একদম কম থাকবে, কিন্তু ফজলি আমের যে একটা আমের আঁশ থাকে না সেই সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখেন এগুলো একদমই আঁশ ছাড়া আম, এগুলো যখন আচার বানাবেন না একদম মানে গলে যায় একদম আমগুলো, মানে কি বলবো আচার একদম মনে হবে যে কিসের আচার আমি বুঝাতে পারবো না। যাই হোক অনেকগুলোই হয়েছে, এগুলোই আমি বানাবো। আমি হচ্ছে আগেই খেয়ে নিচ্ছি, অনেক টেস্টি মানে একদম একদম টক নেই। কাঁচা আম সাথে হচ্ছে আমার মনে হয় না চিনি লাগবে, আমি চিনি নিয়ে এসেছি যদিও, যে যদি লাগে একটু দিব, মনে হয় না চিনি লাগবে। একটু লবণ, এটা কিন্তু আমাদের মরিচের গুঁড়া, দেখেন লাল কালার মরিচ। আমি জাস্ট চিনি এনেছি মানে ইয়েতে, যে যদি মনে হয় যে না আমটা টক হবে, এজন্য হচ্ছে আমি চিনি এনেছি, আমি খেয়ে দেখছি যে চিনি লাগবে কিনা। একদমই চিনি লাগবে না, এত এত আম এমনিতে অনেক মিষ্টি, সো চিনির দরকার নেই। আমি কিন্তু একটু বেশি ঝাল দিয়েছি, কারণ আমি অনেক ঝাল খাই, প্রচুর ঝাল খাই। অনেকে হচ্ছে কাঁচামরিচ দিয়ে বানায়, আমার কাছে শুকনো মরিচ দিয়ে অনেক মজা লাগে। তারপরে আপনাদেরকে খাওয়াতে পারলে হচ্ছে অনেক ভালো লাগতো। আমার শ্বশুর বাড়ির আম আমি চেষ্টা করছি মানে আশা করছি যে হয়তো বা আপনাদের সাথে আম নিয়ে আমি কাজ করতে পারবো, আমার শ্বশুর বাড়ির আম আপনাদেরকেও খাওয়াতে পারবো। কারণ হচ্ছে আসলে আম চাপার সব আমই ভালো, বাট আমি যখন মনে হয় যে গাছ থেকে পেরে আনা আম, হ্যাঁ এইটার টেস্টটা একদম অন্যরকম সত্যি কথা। যখন আমাকে বাড়ি থেকে আম পাঠানো হয় তখন জাস্ট আমার মনে হয় যে মানে আমি একটা অন্যরকম জিনিস খাচ্ছি। হ্যাঁ বাজার থেকে তো আমরা কিনতেই পারি, কিন্তু আমার কাছে যেটা অন্যরকম একটা ফিল হয়, আমি যদি আমি তো আসলে আমার একটু পায়ের প্রবলেমের কারণে, যার কারণে হচ্ছে আমি এখন বাড়ি যেতে পারছি না বা ওখানে গিয়ে আম খেতে পারবো না, তো আমাকে তো আম পাঠিয়ে দিবে। আমি যদি যাই তাহলে আপনাদেরকে আমাদের গাছগুলো দেখাবো, হ্যাঁ দেন হচ্ছে গাছ থেকে কিভাবে সরাসরি আম পেরে নিয়ে এসে হচ্ছে আমরা প্যাকেট করি বা প্যাকেট করে আমাদেরকে পাঠানো হয় সেই জিনিসটা আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর, বা আমি যদি নাও যেতে পারি আমি চেষ্টা করব আমার হচ্ছে ভাসুর বা হচ্ছে আমার দাদাদেরকে দিয়ে আমি হচ্ছে ভিডিওটা করে আমি আপনাদেরকে চেষ্টা করবো পাঠানো, যদি ওনারা আসলে ব্যস্ত থাকে ভিডিও করার টাইম থাকে না, তবে আমি চেষ্টা করব। অ্যান্ড যেটা হচ্ছে কি বলে মানে আমাদের গাছ থেকে সরাসরি, ও আরেকটা কথা, আমি তো বারবার একই মানে কথা বলছি শুধু গাছের আম, কিন্তু এগুলো কিন্তু একদম ফরমালিন ছাড়া, হ্যাঁ আমাদের গাছে হচ্ছে জাস্ট মানে কোনো ফরমালিন ইউজ না করে আমরা হচ্ছে সরাসরি, যেহেতু আমরা নিজেরাই খাই সো ফরমালিন দাও আম তো খাবো না। এটা এই যে পেকে গিয়েছে না মানে পেকে গিয়েছে, এটার কারণ হচ্ছে গাছ থেকে পাড়া মাত্রই মানে গাছ থেকে পাড়া বা পড়ে গিয়েছে, এই আমটা আস্তে আস্তে পেকে যাচ্ছে, কারণ এখানে কিন্তু কোনো ফরমালিন নেই। ফরমালিন দেওয়া আমে কিন্তু আপনার মানে এত মানে অনেক দিন ধরে থাকে না, ফরমালিন দেওয়া আমটা অনেক দিন ধরে থাকে, সো কাঁচা আমটাও কিন্তু অনেক দিন ধরে থাকবে যদি ফরমালিন দেওয়া থাকে, বা পাকার পরে হয়তো ফরমালিন দেন, আমি জানি না আসলে ফরমালিন কখন দেয়, বাট আমাদের আমগুলো হয় কি যে একটু যদি আপনি বাহিরে রেখে দেন না দুদিন পরে দেখবেন পেকে মিষ্টি হয়ে গেছে, মানে পেকে মিষ্টি হয়ে যাবে এই কারণে। আচ্ছা যাই হোক আপনাদের সাথে আমি আসলে আর কথা বলতে পারবো না, কারণ হচ্ছে আমার এটা খাওয়ার জন্য তো আর সহ্য হচ্ছে না, আমি এখন খাবো মানে আমাকে এখন খেতে হবে। অনেক 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 টেস্টি, মিষ্টি, ঝাল, টক নাই, অত টক না, একদমই টক না এই আমটা, মানে অনেক টক না, তো এটা অনেক খাওয়া যায়, সত্যি কথা যেটা অনেক খাওয়া যায়। তো আপনার এই ছিল আজকে হচ্ছে আমাদের
আম রিলেটেড একটা ছোট্ট জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আমার শ্বশুর বাড়ির আমটা। যেহেতু গ্রীষ্মকালটা আসলে আমার এত পছন্দ শুধুমাত্র, মানে এত পছন্দ বলছি পছন্দের, শুধুমাত্র আমার কাঁঠালের জন্য, মানে আর যখন থেকে হচ্ছে আমার বিয়ে হয়েছে তারপরে যখন আমি হচ্ছে মানে শ্বশুরবাড়ি থেকে আম খাওয়া শুরু করেছি তখন থেকে মনে করেন এটা এটার মতো আর অমৃত কিছু নাই। আম আসতে থাকবে আর আমি খেতে থাকবো, আম আসতে থাকবে আমি খেতে থাকবো, কাঁঠাল আসতে থাকবে খেতে থাকবো, লিচু আসতে থাকবে খেতে থাকবো, মানে কি বলবো, যাই হোক এত ভিডিও আপনাদের সাথে দেখানো যাবে না, আমি এর জন্যই অনেক খাই এবং অনেক মোটা, যাই হোক আপনারা জানেনই। তো এবার হচ্ছে আমের সিজন চলে আসছে, অনেক আম খাবো আর চেষ্টা করব আপনাদেরকে যদি পারি তাহলে খাওয়াবো। ঠিক আছে আপুরা, সবাই তাহলে ভালো থাকবেন, এখন আমি আম খেতে চলে যাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।